রিসেন্ট পাস্টে যে নামটা সবার কাছে কোনো না কোনো কারণে আলোচিত হচ্ছে, কথা আসছে, সেটা হচ্ছে ঋষাদের নামটা। কেন ঋষাদকে নিয়ে গত দুদিন আগেও একটা ভিডিও শেয়ার করেছিলাম, আজকে ঋষাদ আমার সঙ্গে আছেন। বাংলাদেশে লেগ স্পিনার খোঁজা হচ্ছে এবং লেগ স্পিনিং গুগলি বোলার খোঁজা হচ্ছে, এবং সেই সঙ্গে যদি ব্যাটিং সার্ভিসটা পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। বিপিএলে ঋষাদ খেলবেন ঢাকার হয়ে, বাট এই মুহূর্তে সাউথ জোনের হয়ে বিসিএলে খেলছেন এবং দুঃখজনকভাবে আজকে 99 গিয়ে কাটাটা পড়েছেন। এইটা আসলে কেমন লেগেছে যখন 99 আপনি ছিলেন উইকেটে, সেই সময় আসলে আপনার ভিতরে কী কাজ করছিল? না, চিন্তা করছিলাম যে যতক্ষণ থাকা যায় উইকেটে, যে 99 আসে নার্ভাস ফিল করতেছিল একটু, স্বাভাবিক। চিন্তা করতেছিলাম জোর করে কোনো কিছু করব না, আনফর্চুনেটলি আল্লাহ চায় না আর কি, রিজিকে ছিল না আর কি। আশা করেছিলেন যে আজকের এই ম্যাচটাতে 99 পর্যন্ত আসবেন? না, এত কিছু চিন্তা করি না, চিন্তা করছি বল টু বল খেলার এই আর কি। আপনার সাথে আসলে বল নিয়ে কথা বলা উচিত, কিন্তু আজকে আপনি ব্যাটসম্যান হয়ে গেছেন এবং ব্যাটিং নিয়ে কথা বলতে বেশি। এই রানটা আসলে যে আপনি 99 পর্যন্ত এসেছেন, ড্রেসিং রুম, আপনার কোচ বা আপনার যারা আসলে সতীর্থ খেলোয়াড় রয়েছে, প্রত্যেকে আপনাকে ব্যাট হাতে এগিয়ে আসার জন্য কীভাবে আসলে ইন্সপায়ার করে বা করেছে? হ্যাঁ, বড় ভাইরা আর কোচরা বলতেছিল যে তুই দাঁড়ায় থাক শুধু উইকেটে, আর কিছু করতে হবে না আর কি, দাঁড়ায় থাক রান এমনিও আসবে এই আর কি। বিপিএলের লক্ষ্যটা কী থাকবে ঢাকার হয়ে খেলবেন? বিপিএলের লক্ষ্য থাকবে যদি সুযোগ পাই ব্যাটে বলে ইনশাল্লাহ জ্বলে ওঠার। অনেকেই বলেন যে লেগ স্পিনাররা শুধুমাত্র খাটো লেংথে বল করে অথবা ফুল টস বেশি হয়ে যায়, আপনি সেই জায়গাগুলো নিয়ে বিশেষ কোনো কাজ করছেন কিনা? আপাতত এখন বিসিএলে আছে, এখন শুধু জায়গা নিয়ে কাজ করতেছি আর কি, আর সামনে বিপিএল আছে, এটা নিয়ে এক্সট্রা কাজ করবো ইনশাল্লাহ। লেগ স্পিনিং গুগলি বোলার সব জায়গায় ডিমান্ড আছে, আপনার লক্ষ্যটা কী থাকবে ঋষাদ লাইফে? লক্ষ্য থাকবে ওয়ার্ল্ড ডমিনেট করার ইনশাল্লাহ, আর দেশকে কিছু দেওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ। কাকে আইডল মানেন লেগ স্পিনের ক্ষেত্রে? আমার আইডল হচ্ছে নিউজিল্যান্ডের ইসোদি। ওকে, তাহলে আর কাকে কাকে ফলো করেন, কার কার বল দেখা হয়? শেন ওয়ার্নে দেখি নর্মালি, আর নর্মালি এই দুজনকেই দেখা হয়। আপনাকে সবচেয়ে বেশি গাইড করে কে? আমাকে সবচেয়ে বেশি গাইড করে বলতে হচ্ছে দেশি, আমার সোহেল স্যারের সঙ্গে কাজ করা হয় বেশি, আর আমার নিজের কোচ আছে মেহেদি স্যার, তার সঙ্গে কিছু কাজ করা হয়। ইতিমধ্যে অনেক দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে আপনার জন্য, তাদের উদ্দেশ্যে কী বলবেন? তারা অপেক্ষা করছে ঋষাদকে দেখার জন্য, স্বরূপে ঋষাদ লেগ স্পিন গুগলি দিয়ে ব্যাটসম্যানকে পরাভূত করবে, ধসিয়ে দিবে, সেই ধরনের অপেক্ষায় রয়েছে। দর্শকের জন্য বলা যাবে যে আমার সঙ্গে সবাই দোয়া করবেন, আমি যেন দেশে কিছু দিতে পারি এই আর কি। আমরা দোয়া করছি ঋষাদের জন্য, আপনারা নিশ্চয়ই দোয়া করছেন। ঋষাদ হোসেন বাংলাদেশের লেগ স্পিনিং গুগলি বোলারদের যে ঘাটতিটা সেটা তিনি পূরণ করবেন, আমাদের প্রত্যাশা এমনটাই।